最大のでした。১৮/৭/২০১৯ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০৫ চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার ৩ নম্বর আসামি রিশান ফরাজিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মিন্নি শুরু থেকেই যারা হত্যাকারী ছিল তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং সেই পরিকল্পনা এই হত্যাকাণ্ডের পরিকল্পনার অংশ এবং এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পূর্বেও সে এই হত্যাকাণ্ডটি নিয়ে সে পরিকল্পনার জন্য যা যা দরকার যে মিটিং করেছে হত্যাকারীদের সাথে প্রশ্ন করেছেন। শুধু টিকটক হৃদয় না, একাধিক ব্যক্তি আমাদের কাছে স্বীকার করেছে যে মিন্নি এই পরিকল্পনার সাথে জড়িত। আমাদের কাছেও প্রাথমিকভাবে মিন্নির সংশ্লিষ্টতার বিষয়টি প্রতীয়মান হয়েছে। মিন্নি স্বীকার করেছে বলেই আমরা এই বিষয়গুলো সত্যতা যাচাইয়ের জন্য বিজ্ঞ আদালতের কাছে যৌক্তিকতা তুলে ধরে আমরা রিমান্ডের আবেদন করেছি এবং বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।